জলদস্যুদের হাতে অপহরণের 6 দিন পর কুতুবদিয়ার গভীর সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছে 3 জেলের লাশ। 34 জনের মধ্যে বাকি জেলেদের ভাগ্যে কি ঘটেছে তা কেউ জানে না। পুলিশ বলছে সাগরে এখনও 15টি লাশ ভাসতে দেখা যাচ্ছে। চট্টগ্রামের বাঁশখালীর শেখেরখীল গ্রামের এসব জেলেদের পরিবারে এখন চলছে শোকের মাতম। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। জীবন জীবিকার তাগিদে 34 জন জেলেকে নিয়ে 18ই মার্চ গভীর সমুদ্রে মাছ ধরতে যায় 3টি বোট। ফেরার পথে জলদস্যুদের কবলে পড়ে বোট 3টি। এরপর 6 দিন ধরে তাদের আর খোঁজ নেই। সোমবার সকালে স্থানীয় জেলেরা হাত পা বাঁধা অবস্থায় গভীর সমুদ্রে কয়েকটি লাশ দেখতে পান। সেখান থেকে ওই দিন সন্ধ্যায় 3 জনের লাশ উদ্ধার করা হয়। কে জানতো সেই যাওয়াই হবে তাদের শেষ যাওয়া। এদিন থেকে স্বজনের আহাজারিতে ভারী হয়ে উঠেছে শেখরখিলের আকাশ বাতাস। পুলিশের তথ্য মতে হাত পা বাঁধা অবস্থায় 15 থেকে 16টি লাশ এখনো সমুদ্রে ভাসতে দেখা যাচ্ছে। তাদের উদ্ধারের জন্য কোস্টগার্ডের সাহায্য চাওয়া হয়েছে। যেহেতু এবার হচ্ছে কোস্টগার্ডের এবং নেভেলের কোস্টগার্ডের কমান্ডার সাহেবদের সাথে কথা বলেছি, এখনো একটু আগে কথা বলেছি, ও দে আর গোয়িং টু টেক প্রপার অ্যাকশন আর প্রপার স্টেপস। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্যের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে স্থানীয় সংসদ সদস্য। এই ছেলেগুলোকে জীবন ধারণের কোনো ব্যবস্থা নাই, সুতরাং সরকারের কাছে আমার বিনীত আবেদন থাকবে, অনুরোধ থাকবে, তারা যেন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়ায়, তাদেরকে সাহায্য করে। জেলে পরিবারগুলোর এখন একটিই দাবি, যারা চলে গেছে তাদের তো আর কোনোদিন ফিরিয়ে আনা যাবে না, অন্তত প্রিয়জনের লাশগুলো উদ্ধারের ব্যবস্থা করা হোক। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।